চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি টপ নিউজ এট সিক্স। বাংলার ফর্মুলাতে ত্রিপুরা দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলায় আস্তাবল ময়দানে আধ ঘন্টার ঝোড়ো বক্তৃতা। তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিলেন তার ফোর পয়েন্ট এজেন্ডা। আমার দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে। আমি নিজেও 9ই আগস্ট ত্রিপুরায় যাব। ত্রিপুরাতেও আমরা উন্নয়নের কাজ করতে চাই। নেত্রীর নির্দেশে ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন বাড়াচ্ছেন মুকুল রায়। কংগ্রেসের 10 বিধায়কের মধ্যে 6 জনই ঘাসফুলে যোগ দেয়া এখন তৃণমূলই কার্যত রাজ্যের প্রধান বিরোধী দল। জমি তৈরি হওয়ার পর এবার আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আস্তাবল মাঠে তার জনসভা। ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছে, তারা পাশের রাজ্য বাংলা দেখছে যে 5 বছরে একটা রাজ্য কি হতে পারে। তারা দেখতে পাচ্ছে যে 5 বছরে একটা রাজ্য কোন জায়গায় পৌঁছতে পারে, আর 23 বছরে একটা রাজ্য কোন জায়গায় আছে। 2018 ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মঙ্গলবারের জনসভা থেকেই রাজ্যের তৃণমূলের প্রচার শুরু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভার আগে আগরতলার পথঘাট ছেয়ে গেছে ঘাস ফুলে। ত্রিপুরায় নির্বাচন আগামী সপ্তাহে বা আগামী মাসেও নেই, কিন্তু ত্রিপুরায় নেমেই কিন্তু রাজনৈতিক উত্তাপ বেশ বোঝা যাচ্ছে। চারিদিকে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার সব রাজনৈতিক দলের। তবে এয়ারপোর্ট থেকে আসার পথে গোটা রাস্তাটা মুড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে আসা নেতারাই আপাতত ত্রিপুরায় তৃণমূলের ভরসা। তবে সবার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা। তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরা জয়ে প্রধানত 4টি বিষয়ের উপর জোর দিচ্ছেন তারা। বাংলার 34 বছরের সঙ্গে ত্রিপুরার 25 বছরের বাম শাসনের তুলনা করে পরিবর্তনের ডাক। প্রতিষ্ঠান বিরোধিতার পালে হাওয়া দিয়ে অনুন্নয়ন দুর্নীতির ইস্যুতে লাগাতার প্রচার। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বাম কংগ্রেসের জোটের কথা ত্রিপুরার মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরা। মানিকবাবু অত্যন্ত চালাক প্রকৃতির মানুষ, কলকাতায় গিয়ে জোটের পক্ষে প্রার্থী ভাবে প্রচার করেন, আর ত্রিপুরায় এসে জানেন এটা নেবে না, তাই বলেন আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা। পলিটব্যুরো থেকে বলুন না যে আমরা চাই না জোট ভেঙে দিতে হবে, পারবেন? পারবে না। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন এখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তার বাবা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে পারেন। আমাদের নেত্রী সচ্চা কমিউনিস্ট, আমি বলবো তার চাল চলন, তার মানুষের জন্য চিন্তা ভাবনা, তাই তো কমিউনিস্ট পার্টির লোকরাই তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন। এখানে আগামী দিন সেটাই হবে। আমাদের নেত্রীকে দেখে বহু কমিউনিস্ট বন্ধুরা আমাদের তৃণমূলকে ভোট দেবে। আগরতলা থেকে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও তরুণ চক্রবর্তীর রিপোর্ট 24 ঘন্টা। এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য, শুনবো। বাংলার মাটি ছেড়ে ত্রিপুরার মাটি চিনতে গেছেন, ভালো, স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার মাটি আসলে অনেক লড়াই সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করেছে। যখন সুধীর কুমার মজুমদার মাঝখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং যে নির্মম সন্ত্রাস ত্রিপুরার মানুষের উপর নেমে এসেছিল, ত্রিপুরা তার অভিজ্ঞতায় জানে যে আজকে গত 6 বছর ধরে পশ্চিম বাংলা তার চাইতেও নির্মম সন্ত্রাসের বলি হয়ে আছে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং ওদের অভিজ্ঞতায় যে সন্ত্রাস আছে, বাংলার অভিজ্ঞতায় সে সন্ত্রাস আসছে, আর বাংলার থেকে এই অভিজ্ঞতা ত্রিপুরায় যাচ্ছে। ত্রিপুরার লড়াইয়ের মাটি আরো বেশি শক্তিশালী হচ্ছে। উনি যান, ত্রিপুরার মানুষ না হয়েও আমি উনাকে ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি লাল ঝান্ডার একজন প্রতিনিধি হিসাবে, এবং ত্রিপুরা থেকে যে শিক্ষা নিয়ে উনাকে ফিরতে হবে সেই শিক্ষার জন্য উনাকে প্রস্তুত থাকার অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ত্রিপুরা সিপিএম স্টেট সেক্রেটারি বিজন ধর। আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টায়। বিজন বাবু, আজকে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, আপনারা কিভাবে দেখছেন? ওনার তো বার্তা কি, ওনার বার্তা সমস্ত অসত্য তথ্য তিনি বলেছেন। প্রথম যেটা বলেছেন যে ওনার সময় যে রেল এসছে ঘটনা তা না, উনি বরং 2 বছর শিডিউল যে টাইম আগরতলা পৌঁছার এই রেলটা, উনি মন্ত্রী হওয়ার পরে রেলমন্ত্রী 2 বছর পিছিয়ে দিয়েছেন, উনি এটা ঠিক বলেননি, অসত্য কথা বলেছেন। দ্বিতীয়ত,
কাজের অভাব তো নিশ্চয়ই আছে, বেকার যুবক যুবতী তো আছেই, 6 লক্ষ রেজিস্টার্ড বেকার আমাদের রাজ্যে। কিন্তু এখানে বেকার মানে বেকারত্বের জেলায় আত্মহত্যার যে ঘটনা, এইটা পশ্চিমবাংলায় কৃষক আত্মহত্যার ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য কথাটা বলেছেন, এইটাও একটা অসত্য ঘটনা। একটি ঘটনা নেই যে বেকারদের চাকরি না পাওয়ার জন্য কেউ আত্মহত্যা করেছেন। বেকারদের সমস্যা আছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নেই, এটা জাতীয় স্তরটি সমস্যা। 3 নম্বর হচ্ছে উনি বেকারদের কোটি কোটি বেকারের চাকরি নাকি পশ্চিমবাংলায় দিয়েছেন, এগুলো দেখিয়ে এখানেও বেকারদের প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। আর সরকারি কর্মচারী যারা আছে এদেরও পাইয়ে দেবেন ইত্যাদি বলেছেন, যেগুলো আগে কংগ্রেস বলতো। তো সেই দিক থেকে যে যে হাওয়াটা তোলার চেষ্টা হচ্ছিল যেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ওই নকশালদের মতো মাওবাদীদের মতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এরকম আওয়াজ একটা তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু লোকজনের যা জমায়েত এবং যে মনোভাব, সেই মনোভাবে কিন্তু তার প্রতিফলন কিছুই ঘটেনি। আমার মনে হচ্ছে যে ওনাকে হতাশ হতে হয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বামেতে যেখানে অস্বস্তি সেখানেই ঘা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলার সভায় প্রশ্ন তুললেন বাম কংগ্রেস জোট নিয়ে। হামলার পাল্টা হামলা, রবীন্দ্রভবনে তৃণমূলকে তুলোধনা করেছিলেন সূর্যকান্ত, আস্তাবলের মাঠে জবাব দিলেন মমতা। কয়েকজন বাংলার নেতা, বাংলা থেকে যারা বিতাড়িত মানুষের ভোটে, বাংলার মানুষ ছক্কা মেরে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিয়েছে। কেউ কেউ কাল এসে বলেছেন বাংলায় নাকি অত্যাচার হচ্ছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে, যান গিয়ে দেখে আসুন। সরাসরি আক্রমণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনকে। কি ত্রিপুরার মানিক বাবু, ঐক্য বাক্য মানিক্য ভালো থাকুন, একটা ভালো হাসপাতাল তৈরি করতে পেরেছেন, জিজ্ঞেস করুন কমরেডদের। আর ছিমছাম থাকলে হবে, ছিমছাম বাবুরা অনেক বছর হয়ে গেছে, সোমবার রবীন্দ্রভবনে তৃণমূলকে তুলোধনা করেন সূর্যকান্ত, কংগ্রেস প্রসঙ্গে ছিলেন নীরব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তৃতায় আবার শুধুই কংগ্রেস বিরোধিতা, দলেও জোট নিয়ে দুজন দুই মেরুতে। এই অস্বস্তিতে এই কৌশলে খোঁচা দিলেন মমতা। আমি জানি কি করে কংগ্রেস সিপিএম এখানে সিপিএমকে পাওয়ারে এনেছিল, সন্তোষ মনোরঞ্জন ছিলেন সেদিন, আমি সাক্ষী ছিলাম, নরসিমা রায়ের গভর্নমেন্ট ছিল, কি করে আন্ডারস্ট্যান্ডিং করে সিপিএম কে নিয়ে আসা হয়েছিল। ত্রিপুরাতে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় চান কংগ্রেসের ভোট ব্যাংক। সুদীপ রায় যে স্ট্যান্ড নিয়েছে কংগ্রেস থেকে ছেড়ে এসে তৃণমূলে, এটাই ওদের টার্নিং পয়েন্ট, এটাতেই ওরা জিতবে। ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএম প্রতিপক্ষ, তৃণমূল নেত্রীর কৌশলী আক্রমণে এখন মাথা চুলকোচ্ছে দুপক্ষই, কারণ পশ্চিমবঙ্গে কেন জোট হয়েছে তার ব্যাখ্যা এখন তাদের দিতে হবে ত্রিপুরায়। গৈরিক শিবিরকেও সুকৌশলে আক্রমণ করেছেন তিনি, যাতে বামেরা মোদি দিদি আতাতের অভিযোগ তুলতে না পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, আগরতলা, ত্রিপুরা। ডেঙ্গিতে মৃত্যু হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৃজা ঘোষের। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন এমএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী, বাড়ি হুগলির জয়রামবাটিতে। এ মাসের 6 তারিখ জ্বরে আক্রান্ত হন সৃজা, 7 তারিখ রুমমেটের সঙ্গে বাড়ি চলে যান তিনি। ভর্তি করা হয় আরামবাগ হাসপাতালে, সেখানে তার অবস্থার অবনতি হয়, চিকিৎসকেরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন। পুরো পরিস্থিতি হোস্টেল সুপারকে ফোন করে জানান ওই ছাত্রী। রাতে তাকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় কলকাতায়, তবে পথেই সংজ্ঞা হারান তিনি। ফের আরামবাগ হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হলে সৃজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আজ হোস্টেলে গিয়ে দেখা যায় সেখানে কোথাও আবর্জনা বা জমা জল নেই, পুরসভার লোকজনও যান হোস্টেলে, তবে সমস্যা রয়েছে পাশের বাড়িতে, সেখানে আবর্জনার স্তূপ এবং খোলা কুয়ো রয়েছে, ওই কুয়োতেই লার্ভা জন্মাচ্ছে বলে সন্দেহ। কুয়ো বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির মালিককে। ওই হোস্টেলে থাকেন 21 জন ছাত্র, এর মধ্যে এখন রয়েছেন মাত্র 7 জন, বাকিরা আতঙ্কে বাড়ি ফিরে গেছেন। আমরা অনেক 3-4 বছর ধরে আছি, আমাদের এর আগে কোনোদিন কোনো প্রবলেম হয়নি আর এখনও কোনো প্রবলেম নেই। বাড়ি চলে গেছে যেহেতু সল্টলেকটা এরিয়া, এখানে অনেকেরই ডেঙ্গু হচ্ছে, আশেপাশে অনেকেরই ধরা পড়েছে, সেই ভয়েতে চলে গেছে, নাহলে আমাদের হোস্টেলে কোনো প্রবলেম নেই।
অনেকে ভয় পাচ্ছে, আর এমনিতেও সল্টলেকে অনেক জায়গায় ডেঙ্গু শোনাও যাচ্ছে, সেই জন্য ওরা খানিকটা ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়ে যাওয়ার জন্য সামনে কয়েকটা দিন ছুটিও আছে, 15 আগস্টের জন্য। এখন 7-8 জন আছে, বাইরে জঙ্গল টঙ্গল যা ছিল সমস্ত কেটে রেটে পরিষ্কার, এমনিতে তো পরিষ্কারই থাকে, তবু যেটুকু বাকি ছিল সেটুকু করে মোটামুটি, জল জমার তো কোনো জায়গাই নেই আমাদের। আগামীকাল থেকে চালু হচ্ছে সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস। প্রেপ 1 থেকে ক্লাস 10 খুলবে 16 আগস্ট থেকে। একথা আজ নোটিশ দিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার অনুমতি দিয়েছেন বিধাননগরের এমআইসি হেলথ। যদিও স্কুল চত্বরে ফের মিলেছে এডিস মশার লার্ভা। লার্ভা মিলেছে 6টি জলের ট্যাঙ্ক এবং ময়লা ফেলার জায়গায়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি সাফাই চলছে। এর আগে এই স্কুলেরই 2 জন ছাত্রের মৃত্যু হয় ডেঙ্গিতে। অভিভাবকদের বিক্ষোভের জেরে 16 আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয় স্কুল। বন্ধ থাকার সময় স্কুল চত্বর পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ স্কুলে মশা নিধন অভিযান চালায় বিধাননগর পুরসভা। অন্যদিকে স্কুল এবং সংলগ্ন এলাকা সাফাইয়ের দাবিতে 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘেরাও করে অভিভাবকদের একাংশ। কাউন্সিলরের দাবি সাফাই অভিযান চলছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, দেখেছি সকালেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কাউন্সিলরকে, যেখানে সকালেও দেখা গেছিল যে অভিভাবকদের তরফ থেকেও বিক্ষোভ করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ কিভাবে তাহলে স্কুল খোলার দিন ঘোষণা করলো? দেখো, স্কুল কর্তৃপক্ষের দাবি এই মুহূর্তে অবস্থা যথেষ্ট অনুকূল স্কুল খোলার পক্ষে, এবং তার পরবর্তীতে মেয়র পরিষদ স্বাস্থ্য তিনিও গোটা এলাকা ঘুরে দেখেন প্রিন্সিপালের সঙ্গে, এবং সেটা দেখে তিনিও সার্টিফাই করেছেন যে এই মুহূর্তে স্কুল খোলা যেতে পারে। আজকে অভিভাবকদের তরফ থেকেও একটা দাবি ছিল যে দীর্ঘদিন স্কুল বন্ধ, এতে স্কুলের বা এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা অবস্থা, আজকে যদিও লার্ভা পাওয়া গেছে 7 জায়গায়, তারপরও কিন্তু সকলেই সহমত হয়ে আগামীকাল থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মেয়র পরিষদ কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছেন এখানে যে সাফাই অভিযান এবং মশা নিধন যে অভিযান, সেটা কিন্তু চলবে এবং সেটা পুরসভার স্বাস্থ্যকর্মীরা নজরে রাখবেন, এবং কোনোভাবেই এখানে কোনো ধরনের যাতে আবর্জনা না জমে, জল যাতে না জমে সেটা নজর রাখা হবে। পাশাপাশি অভিভাবকদের আজকে দাবি ছিল যে স্কুলের যে ইনিশিয়েটিভ সেটা তারা খুশি, কিন্তু স্কুলের বাইরের যে অংশ সেখানে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে, আবর্জনা রয়েছে, সেই ব্যাপারে পুরো নিগমের পক্ষ থেকে পর্যাপ্ত ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না, এবং সেই ক্ষোভ তারা উগড়ে দেন স্থানীয় কাউন্সিলরের সামনে। কার্যত বিক্ষোভ দেখান স্থানীয় কাউন্সিলর নির্মল দত্তকে, যদিও নির্মল দত্ত দাবি করছেন তার পক্ষে যা যা করা সম্ভব তিনি সেগুলো সমস্তটাই করছেন যাতে এলাকা পরিবেশ ঠিকঠাক থাকে এবং কোনোভাবে এডিস লার্ভা যাতে এখানে জন্মাতে না পারে। ধন্যবাদ স্যার। ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভার হেলথ অফিসারদের তৎপরতা দেখতে বেরিয়ে রীতিমতো ক্ষুব্ধ হলেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এদিন তিনি 10 নম্বর বড় এলাকার 81, 95, 96, 97, 98 এবং 99 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। প্রায় প্রতিটি ওয়ার্ডেই হেলথ অফিসে গিয়ে তিনি দেখতে পান অফিসে পুরসভার চিকিৎসকেরা সময় আসেননি, এতে রীতিমতো ক্ষুব্ধ হন তিনি। অতীন ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এরপর থেকে পুরো চিকিৎসকেরা দেরি করে এলে তাদের শোকজ করা হবে। একই সঙ্গে মশার লার্ভা যাতে না জন্মায় সেজন্য পুরসভার সিদ্ধান্ত, সর্বত্র প্লাস্টিকের কাপের ব্যবহার বন্ধ করতে হবে, এই মর্মে সব কাউন্সিলরকে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। এরপর 99 নম্বর ওয়ার্ডে হেলথ অফিসে গিয়ে তিনি দেখেন ক্লিনিক তুলে দেওয়া হয়েছে দোতলায়, একতলায় রয়েছে ওয়ার্ডের বিভিন্ন দফতর। এখন ওই ওয়ার্ডের কাউন্সিলর আরএসপির দেবাশিস মুখার্জি। তবে অতীনবাবু খোঁজ নিয়ে জানতে পারেন আগের তৃণমূল কাউন্সিলর মিতালী ব্যানার্জির নির্দেশে ক্লিনিক দোতলায় নিয়ে যাওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মিতালী ব্যানার্জিকে ফোনে করা ধমক দেন অতীন ঘোষ। হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি। আজ সকালে ব্যস্ত সময়ে 14 নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে ক্রেনের ভারী ওই অংশ। সেই সময় প্ল্যাটফর্মের পাশে কাজ চলছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, ঠিক কি কারণ, কিছু কি স্পষ্ট হলো? দেখো, এখনো পর্যন্ত ঠিক কি কারণে এটা হয়েছে সেটা স্পষ্ট নয়, তবে যে দুটি ক্রেন 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে কাজ করছিল মেট্রো প্রজেক্টে, এবং সেই দুটি ক্রেনের মধ্যে একটি হঠাৎই তার কুমুরিয়ে ভেঙে পড়ে 14 নম্বর প্ল্যাটফর্মের সেটের ওপর, এবং সেই সময় হাওড়া স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম, একটা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে তারা অনেকেই বেঁচে যান। কারণ সেই সময় যদি ট্রেন থাকতো বা ট্রেনের যাত্রীরা যদি সেখানে থাকতে, তাহলে কিন্তু অনেকেরই কিন্তু প্রাণহানি ঘটতে পারতো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই ঘটনার পর মেট্রোর আধিকারিক তারা ঘটনাস্থলে আসেন এবং তারা যেটা জানিয়েছেন যে বেসরকারি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের কোনো
কিনা, ঠিক মতো রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে কিনা, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর বিভাগীয় তদন্তও হবে এবং যদি কারোর থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই ঘটনার পর বেশ কিছুক্ষণ 14 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল, ট্রেন চলাচল সেখান থেকে করানো হচ্ছিল না। তারপর কিছুক্ষণ আগেই সেখান থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বাঁদিকের যে অংশটি অর্থাৎ শেড যেখানটি ভেঙে পড়েছিল, ট্রেনটি ভেঙে পড়ে সেই অংশে এখনো পর্যন্ত বা শেড বা সারানোর কাজ সম্পূর্ণ হয়নি, সেই কাজ এখনো চলছে এবং যে ট্রেনটি ভেঙে পড়েছিল সেটাতেও উদ্ধার করার কাজ চলছে। অর্পিতা, ধন্যবাদ দেবব্রত। It is still under investigation. Once the investigation is completed, we can tell you. Is there any part of negligence? Because I can't tell at the present. I can make any comment, but one thing I can tell you that we are investigating on that subject. No, the right direction. Committee.